রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বিদায়, নতুন রাষ্ট্রপ্রধানকে বরণে প্রস্তুত বঙ্গভবন। বর্ণাঢ্য আয়োজনে কিছুক্ষণ পর শপথ নেবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বঙ্গভবনে আছেন রিপোর্টার দেবাশিস রায় এবং বঙ্গভবনের বাইরে আছেন সহকর্মী আতিকুর রহমান তামাল। সরাসরি প্রথমে যাচ্ছে দেবাশিসের কাছে। দেশের যে ইতিহাস, অর্থাৎ বঙ্গভবনের যে ইতিহাস, সেই ইতিহাসে কিন্তু আজকেও একটি নতুন দিন। অর্থাৎ এই দিনে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে কিন্তু নতুন এক মুখ এসেছেন এবং সেই নতুন মুখের শপথ অনুষ্ঠান এবং 10 বছর 41 দিন, অর্থাৎ এই রেকর্ড মেয়াদ পূর্ণ করার পর বাংলাদেশের 21তম রাষ্ট্রপ্রধান হিসেবে অবসরে যাচ্ছেন মোহাম্মদ আব্দুল হামিদ। এবং তার যে আসলে বিদায় এবং একই সঙ্গে সঙ্গে যে বরণের আনুষ্ঠানিকতা, শপথের আনুষ্ঠানিকতা নতুন রাষ্ট্রপতিকে, সেই আনুষ্ঠানিকতা কিন্তু এখানে এখন সেই চূড়ান্ত প্রস্তুতিটি চলছে। এবং বঙ্গভবনের সেই আনুষ্ঠানিকতায় বঙ্গভবনের দরবার হল থেকে আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায়। এরই মধ্যে কিন্তু বিশিষ্ট জন মন্ত্রিপরিষদের সদস্য, সমাজের সর্বস্তরের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন এবং প্রায় সহস্রাধিক অতিথি এই মহামান্য রাষ্ট্রপতির যে শপথ অনুষ্ঠান এবং বঙ্গভবন ত্যাগের অনুষ্ঠান, বিদায়ী রাষ্ট্রপতির এই অনুষ্ঠানের তারা সাক্ষী হতে এসেছেন। তারা এই অনুষ্ঠানের অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছেন। অতিথিরা এখনও আসছেন। এখানকার যে সূচি রয়েছে, সেই সূচি অনুযায়ী ঠিক বেলা 11টায় মহামান্য রাষ্ট্রপতি, অর্থাৎ নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানো হবে। অর্থাৎ মোহাম্মদ শাহাবুদ্দিন এই দরবার হলে এসে উপস্থিত হবেন এবং তাকে শপথ বাক্য পাঠ করাবেন প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধান বিচারপতি সহ যারা এখানে উপস্থিত থাকবেন। এরই মধ্যে কিন্তু মন্ত্রিপরিষদের সদস্য সহ সংসদ সদস্য সহ বিশিষ্ট জনরা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সশস্ত্র বাহিনী অর্থাৎ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, তারা কিন্তু এরই মধ্যে এই বঙ্গভবনের দরবার হলে আসতে শুরু করেছেন। এবং এখানকার যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা বা রাষ্ট্রাচার রয়েছে, সেটিও কিন্তু আসলে একটু বর্ণাঢ্যই হবে। এখানকার প্রস্তুতি তেমনটি বলছে, বিশেষ করে রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে বিদায় পর্ব এবং একই সঙ্গে সঙ্গে মোহাম্মদ শাহাবুদ্দিনের 22তম রাষ্ট্রপতি হিসেবে যে আসলে রাষ্ট্রপতির পদে আসীন হওয়া, এই বিষয়টিকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। এখানে প্রথম ভাগে শপথ অনুষ্ঠানটি হবে, আপনারা যে দরবার হল টেলিভিশনের পর্দায় দেখছেন, এই দরবার হলেই সেখানে যে মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চের মধ্যেই কিন্তু শপথের আনুষ্ঠানিকতার জন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে। আমরা শপথের যে মঞ্চ, সেই শপথের মঞ্চে দেখছি তিনটি চেয়ার রাখা হয়েছে, অর্থাৎ একটি মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের জন্য, অর্থাৎ যিনি বিদায়ী রাষ্ট্রপতি, এবং একটি নতুন যিনি রাষ্ট্রপতি হিসেবে, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তার জন্য, এবং আরেকটি সেটি হচ্ছে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, তার চেয়ার। এবং তার পাশেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় পতাকা এবং এর পাশাপাশি রাষ্ট্রপতির যে লোগো রয়েছে বা মনোগ্রাম রয়েছে, সেই রাষ্ট্রপতির লোগোটি দিয়ে কিন্তু রাষ্ট্রপতির পতাকাও কিন্তু সেখানে রাখা হয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে বিশেষ নিরাপত্তা বাহিনীর যে তদারকি, সেটি একেবারেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখানকার প্রত্যেকটি জিনিস রাষ্ট্রীয় প্রোটোকল যাতে ভাবগাম্ভীর্যের সঙ্গে এবং সেটি রীতিমাফিক, সাংবিধানিক রীতিমাফিক সম্পন্ন করা যায়, সেটির ব্যাপারে কিন্তু সরকারের যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, তারাও কিন্তু বেশ তাদের ঘাম ঝরছে বোঝা যাচ্ছে। একই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাতে চাই যে এখানকার শপথের আনুষ্ঠানিকতা যখন শেষ হবে, এই শপথের আনুষ্ঠানিকতায় আপনারা লক্ষ্য করলেন যে যে তিনটি চেয়ার, সেই তিনটি চেয়ারেই কিন্তু আসলে চেয়ার বদলের আনুষ্ঠানিকতাটিও হবে। আপনারা চেয়ার বদলের আনুষ্ঠানিকতা সম্পর্কে একটু যদি জানাই, আমরা আপনাদেরকে জানাতে পারি যে মহামান্য রাষ্ট্রপতি অর্থাৎ বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি তার যে আসলে দায়িত্ব পালন করলেন, অর্থাৎ 10 বছর 41 দিন টানা মেয়াদ শেষ করলেন, সেই মেয়াদ শেষের পরেই কিন্তু নতুন রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি শপথ নিতে যাচ্ছেন এবং তাকে শপথ বাক্য পাঠ করানোর পরপরই কিন্তু শপথ নথি হস্তান্তর করবেন সাবেক এবং নতুন রাষ্ট্রপতি। এবং এর পাশাপাশি সঙ্গে সঙ্গেই কিন্তু আসলে চেয়ার বদলের যে রীতি রয়েছে, সেই চেয়ার বদলের রীতিটি এখানে হবে। অর্থাৎ পুরনো রাষ্ট্রপতি, বিদায়ী রাষ্ট্রপতি তার চেয়ার ছেড়ে দেবেন এবং সেখানে আসন গ্রহণ করবেন, সেই চেয়ার আসন গ্রহণ করবেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং এর পরপরই কিন্তু এখানে মোনাজাত হবার কথা রয়েছে এবং এর পরপরই বঙ্গভবনের যে শপথের আনুষ্ঠান,
আনুষ্ঠানিকতা সেই অংশটি শপথ পর্বটি শেষ হবে। এরপরেই বঙ্গভবনের যে ক্রিডেনশিয়াল প্যালেস রয়েছে সেই ক্রিডেনশিয়াল জোনে কিন্তু রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, বিদায়ী রাষ্ট্রপতি তাকে গার্ড অব অনার দেওয়া হবে এবং বিদায়ী রাষ্ট্রপতিকে সম্মান জানাবেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে চৌক সদস্যরা রয়েছে তারা, এবং এর পাশাপাশি কিন্তু বঙ্গভবনের ফোয়ারার যে জায়গাটিতে রয়েছে সেখান থেকে মূল ফটক পর্যন্ত যে দুপাশে সড়ক রয়েছে সেই সড়কটি কিন্তু সাজানো হয়েছে এবং সেই সড়কটির দুধারে কিন্তু বঙ্গভবনের আপন বিভাগ এবং জনবিভাগের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা সেই রাস্তার দুধারে দাঁড়িয়ে রশি টানবেন এবং রাষ্ট্রপতি একটি খোলা জিপে করেই এখান থেকে বের হবার কথা রয়েছে এবং সেই জিপটিকে তারা রশি টেনে এই বঙ্গভবন থেকে বের করবেন। এখানকার বঙ্গভবনের যে রীতি রয়েছে এর পাশাপাশি মূল ফটক থেকে প্রধান সড়ক যে সড়ক হয়ে মহামান্য রাষ্ট্রপতি, বিদায়ী রাষ্ট্রপতি যিনি নিকুঞ্জে তার নিজের বাসভবনে উঠবেন সেই পুরো সড়কটিও কিন্তু সাজানো হয়েছে এবং এই যে আনুষ্ঠানিকতা অর্থাৎ বঙ্গভবন থেকে বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে প্রস্থান পর্ব সেই প্রস্থান পর্বটিতেও কিন্তু খুব ফুলেলভাবে যাতে সেটি শেষ করা যায় সেই প্রস্তুতিও কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে। আমরা যতটুকু বঙ্গভবন সূত্রে বা এখানকার দায়িত্বশীল কর্মকর্তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন আগাম তথ্য, সেই তথ্য অনুযায়ী আমরা বলতে পারি যে বঙ্গভবনের এই শপথের আনুষ্ঠানিকতা শেষ হবার পরপরই কিন্তু বঙ্গভবনের যে দরবার হল, দরবার হল থেকে বের হবেন অতিথিরা এবং মহামান্য রাষ্ট্রপতি, বিদায়ী রাষ্ট্রপতি তাকে সম্মান জানানো হবে প্রেসিডেন্ট গার্ডের মাধ্যমে এবং প্রেসিডেন্ট গার্ডের সম্মান জানানোর পরই তাকে যে সুসজ্জিত যে তার কার থাকবে সেই কারে তিনি বের হবেন এবং সেই কার থেকে বের হবার পরে সেই কার থেকে বের হয়ে তিনি যখন বঙ্গভবনের প্রধান ফটক অতিক্রম করে মূল সড়কে চলে যাবেন সেখানেও কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্থাৎ এসএসএফের বিশেষ প্রহরা থাকবে। সেই প্রহরায় বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ যিনি আর অল্প কিছুক্ষণ পরেই আসলে সাবেক হতে চলেছেন এবং সাধারণ নাগরিকের যে গণমানুষের কাতার সেই গণমানুষের কাতারে তিনি আবারও ফিরে আসছেন, ফিরে যাবেন এবং সেই যে আসলে তার নিকুঞ্জের বাসভবনে যাওয়া নিকুঞ্জ একের যে দুই নম্বর সড়কটি রয়েছে সেই দুই নম্বর সড়কে যে রাষ্ট্রপতি লজ নামে যে তিনি নতুন বাড়িটি নির্মাণ করেছেন তার ব্যক্তি উদ্যোগে সেই বাড়িটিতে গিয়েই তিনি উঠবেন। অর্থাৎ আমরা বলতে পারি যে আসলে বঙ্গভবন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে ছাড়লেও রাষ্ট্রপতি রাজধানী ছাড়ছেন না, রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাজধানীতেই থাকবেন এবং এর পাশাপাশি যদি আরেকটি অধ্যায় অর্থাৎ যে নতুন অধ্যায় বঙ্গভবনে আজকে শুরু হতে যাচ্ছে অর্থাৎ পাবনার সন্তান বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ এবং একই সঙ্গে সঙ্গে চৌকস সরকারি কর্মকর্তা ছিলেন, বিচারক ছিলেন, যিনি বাংলাদেশের নতুন 22তম রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন এই বাংলাদেশের, এবং আইন বিভাগ, বিচার বিভাগ একই সঙ্গে সঙ্গে এই যে সরকারের অঙ্গ প্রতিষ্ঠানগুলি রয়েছে সবগুলিরই কিন্তু আসলে একরকম আনুষ্ঠানিক প্রধান হিসেবে যিনি দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি তার যে গুলশানের বাসভবন রয়েছে সেই গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে কিন্তু তিনি এই বঙ্গভবনে আসবেন শপথ নেবার জন্য এবং শপথের আনুষ্ঠানিকতা শেষ হবার পর কিন্তু তিনি আবারও বঙ্গভবন থেকে ফিরে যাবেন তার বাসভবনে অর্থাৎ গুলশানে এবং গুলশান থেকে সন্ধ্যাবেলা তিনি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে আসবেন নতুন রাষ্ট্রপতি, এবং বঙ্গভবনে সন্ধ্যাবেলা আসার পরে হয়তোবা আজকের আনুষ্ঠানিকতা এখানেই শেষ হবে এবং আগামীকাল আনুষ্ঠানিকভাবে নতুন যিনি রাষ্ট্রপতির এই হয়ে বঙ্গভবনের বাসিন্দা হতে চলেছেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে আনুষ্ঠানিকভাবে আগামীকাল সকালবেলা অর্থাৎ মঙ্গলবার সকালবেলা বঙ্গভবনের তরফ থেকে গার্ড অব অনার দেওয়া হবে। হয়তোবা সন্ধ্যাবেলা তিনি যখন আবারও বঙ্গভবনে একেবারেই প্রবেশ করতে যাবেন অর্থাৎ একেবারেই প্রবেশ করতে আসবেন ঠিক সে সময় হয়তোবা বঙ্গভবনের আপন এবং জনবিভাগের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা হয়তোবা তাদেরকে নতুন রাষ্ট্রপতিকে ফুল শুভেচ্ছা জানাবেন এবং আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির যে আসলে কার্য দিবস বা আনুষ্ঠানিকভাবে যে আসলে তাকে বরণ করে নেবার আনুষ্ঠানিকতা রীতি অনুযায়ী সেটি হয়তোবা আগামীকাল সকালবেলা এই বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত সূচিটি আসলে এমনভাবেই নির্ধারিত রয়েছে। আপনারা জানেন যে রাষ্ট্রপতির পূর্ণ মেয়াদ গতকাল অর্থাৎ 23 ফেব্রুয়ারি শেষ হয়েছে, 10 বছর 41 দিন। অর্থাৎ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান মারা যাবার পর তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন 41 দিন এবং এর পাশাপাশি পূর্ণ 2 মেয়াদ অর্থাৎ 5 বছর এবং 5 বছর 2013 থেকে 2018 এবং 2018 থেকে 2023 এই বর্তমান আজকের দিন পর্যন্ত গতকাল পর্যন্ত তিনি সফলভাবে শেষ করেছেন এবং বঙ্গভবনের যে ইতিহাস, বঙ্গভবনের
আসলে ঐতিহ্য, সেই ইতিহাস ঐতিহ্যের দিকে বিশেষ করে ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যাবে যে আসলে বঙ্গভবন নানান ঘটনার মধ্যে দিয়ে কিন্তু বঙ্গভবন আজকের এই অবস্থানে এসেছে। এবং সেই জায়গাটি থেকে বলা যায় যে বঙ্গভবনে এত সৌহার্দ্যপূর্ণ, এত শান্তিপূর্ণ, এত জাঁকজমকভাবে আসলে এই বিদায় পর্ব বঙ্গভবনে এর আগে কখনো হয়নি এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাসে 52 বছরের ইতিহাসে এটি প্রথম ঘটনা। আপনারা জানেন যে ঐতিহাসিক এই ঘটনার সাক্ষী হতে প্রায় সহস্রাধিক অতিথি আমন্ত্রিত হয়েছেন বঙ্গভবনে। তারা এরই মধ্যে অনেকেই প্রবেশ করেছেন, এখনও অনেকে পথে রয়েছেন। আমরা বঙ্গভবনে যারা প্রবেশ করছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিরা, সেখানে বঙ্গভবনের প্রধান ফটকে রয়েছেন আমাদের সহকর্মী আতিকুর রহমান তমাল। আতিকুর রহমান তমাল জানাবেন যে আসলে কোন প্রক্রিয়ায় কীভাবে গেস্টরা, বিশেষ করে অতিথিরা এই শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং প্রধান ফটকের কী অবস্থা। চলে যাচ্ছি তমালের কাছে। তমাল, হ্যাঁ দেবাশেষ, আজকের দিনটি বহু কারণে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ। অর্থাৎ ঐতিহাসিক এই কারণে যে আজকে যে রাষ্ট্রপতিদের যে ক্ষমতা গ্রহণ, রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণ এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা হস্তান্তর বা বিদায়, অর্থাৎ একই সঙ্গে কিন্তু বঙ্গভবনে আমরা দেখছি যে বিদায় এবং যে বরণের সুর সেটি কিন্তু চলছে। আমরা এই মুহূর্তে বঙ্গভবনের বাইরে রয়েছি, আপনি যেমনটি রয়েছেন ভিতরে, বাইরে আমরা দেখছি যে প্রায় সহস্রাধিক যেহেতু আজকে অতিথি রয়েছেন, আজকে যে অনুষ্ঠান বরণ এবং বিদায় সেই অনুষ্ঠানে তারা অতিথি হয়েছেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে যেহেতু বেলা 11টায় শপথটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, কিন্তু আমরা সকাল 9টা থেকে দেখছি যে সারি সারি গাড়ি কিন্তু ঢুকছে এবং সকাল 9টা থেকে শুরু করে এখন পর্যন্ত 10টার বেশি বাজে আমরা দেখছি যে এখানে কিন্তু আসলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব পর্যায়ের ব্যক্তিবর্গ এখানে জড়ো হচ্ছেন। এবং আপনি জানেন যে বেলা 10:50 আসলে এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার কথা রয়েছে এবং তারপর যে শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সেটি আসলে 11টায় শুরু হওয়ার কথা। আপনাকে জানিয়ে রাখি যে আজকের দিনটি বহু কারণে যে ঐতিহাসিক, আমি যেমনটি বলছিলাম সেটি হচ্ছে যে আজ কিন্তু আসলে বঙ্গভবনের যে 52 বছরের ইতিহাস, সেই ইতিহাসে কিন্তু আজকেই প্রথমবারের মতো হচ্ছে যে 10 বছর 41 দিনের যে রাষ্ট্রপতির মেয়াদ ওটি কিন্তু শেষ হচ্ছে। অর্থাৎ দুই দফায় রাষ্ট্রপতি 5 বছর 5 বছর করে 10 বছর। এবং এর আগে জিল্লুর রহমান যিনি ছিলেন সাবেক রাষ্ট্রপতি, উনি যখন অসুস্থ হয়ে সিঙ্গাপুরে যান ওই সময়টা কিন্তু 41 দিনের মতো যে দায়িত্বভার গ্রহণ করেন এই আব্দুল হামিদ রাষ্ট্রপতি, উনি কিন্তু সেই 41 দিন দায়িত্ব পালন শেষে উনি 5 5 10 বছর 2 মেয়াদে কিন্তু আসলে যে 10 বছর 41 দিন, এটি কিন্তু বাংলাদেশের এমনকি বঙ্গভবনের যে ইতিহাস সেই ইতিহাসে কিন্তু আসলে অনন্য। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের যে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করা আব্দুল হামিদ, তিনি কিন্তু আজকে তার যে দায়িত্ব সেখান থেকে তিনি আসলে দায়িত্ব ছাড়ছেন বা দায়িত্ব তাকে ছাড়া হচ্ছে। এবং সেই জায়গা থেকে আমরা জানি যে আজকে তিনি দায়িত্বভার হস্তান্তর করার পর তিনি তার যে নিকুঞ্জের বাসভবন রয়েছে সেখানে যাবেন এবং শাহাবুদ্দিন যিনি রয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তিনি আসলে আজকেই 11টায় সেখানে শপথ নেবেন। শপথ নেওয়ার পর যে রাষ্ট্রীয় যে আচারগুলো রয়েছে এই আচারগুলো অনুষ্ঠিত হবে। এবং আপনি জানেন যে শপথ নেওয়ার পরে যে শপথ যে স্বাক্ষর বই, সেই স্বাক্ষর বই আসলে স্বাক্ষর করবেন, স্বাক্ষর করার পরে তাকে নিয়ে আসলে যাওয়া হবে গুলশানে এবং গুলশানে তাদের বাসভবন এবং তারপর সেখান থেকে তিনি আসলে সন্ধ্যায় আবার সেখানে আসবেন। তো সব কিছু মিলিয়ে বলা চলে যে আজকে যে ঐতিহাসিক দিন সেই দিনে কিন্তু বরণ করে নেওয়ার জন্য বঙ্গভবন কিন্তু আসলে একদম প্রস্তুত। আমরা দেখছি যে 11টার শপথ অনুষ্ঠিত হবে এবং সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে অনেক গাড়ি হওয়া অলরেডি কিন্তু ঢুকেছে বঙ্গভবনে এবং যে এই যে আজকে যে অনুষ্ঠান সেটিকে সফল করার জন্য যে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা সেটি কিন্তু আসলে তৎপর রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সেখান থেকে সবশেষ খবর। রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বিদায় ও নতুন রাষ্ট্রপ্রধানকে বরণের প্রস্তুতি সম্পর্কে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম বঙ্গভবন থেকে।